নমস্কার, আজকে সুবিচার আমরা পেয়েছি শ্রী সুভাষ পালের কাছ থেকে, ভাবানুবাদ করেছেন স্বামী স্তবপ্রিয়ানন্দ। একজন ছোট ছেলে তার বাবার সাথে ঘুড়ি লাটাই নিয়ে ঘুড়ি ওড়াতে গেলেন। এক জায়গায় ঘুড়ির উৎসব হচ্ছে, খুব আনন্দে ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে। ঘুড়িটি আকাশে ফতফত করে উঠছে, কিন্তু যতই চেষ্টা করে তার লাটাইয়ের যে সুতোটা আছে সেটা ঘুড়িটাকে আরও উপরে উঠতে দিতে সাহায্য করছে না, সেটা যেন টেনে আছে। তার বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এই সুতোটা কেটে দিলে ঘুড়িটা অনেক উপরে উঠতে পারে। বাবা বললেন, ঠিক আছে কেটে দাও। সেও সুতোটা কেটে দিল, ঘুড়িটা বেশ খানিকক্ষণ ওপরে উঠে তারপরে ধীরে ধীরে গোত্তা খেতে খেতে মাটিতে এসে মুখ থুবড়ে বসলো। বাবা তাকে বললেন, ঠিক এইরকম, জানো তো ওই সুতোগুলো হচ্ছে আমাদের মানদণ্ড, আমাদের ধরে রাখে, আমাদের কখনো ওপরে উঠতে সাহায্য যেমন করে ওপরে স্থিত থাকতেও সাহায্য করে, ঠিক সেই রকম আমাদের জাগতিক যাবতীয় সম্পর্ক, যত আমরা মাটির পৃথিবীর সঙ্গে, যত আমরা আদর্শের সঙ্গে সংযুক্ত হয়ে থাকব, তত আমরা নিজেদের এই জগতের আকাশে উড়ে বেড়াতে পারবো, এবং একই সঙ্গে আমি আমার এলাকার মধ্যে, আমার ক্ষমতার মধ্যে নিজেকে পূর্ণাঙ্গভাবে বিকশিত করতে পারবো।